সম্মানিত সুধী, আমরা খুব লম্বা চূড়া সময় নিব না লাইভে। আমি লাইভে দেখতে পাচ্ছি 8,000 ভাই বোন অংশগ্রহণ করেছেন। যারা দেরিতে এসেছেন, আমি তাদেরকে বলবো প্লিজ আপনারা লাইভটি শেয়ার করে দিন, তাহলে সবাই দেখতে পারবে, শুনতে পারবে, গণসচেতনতায় অংশগ্রহণ করতে পারবে। আমরা বলেছি যে এখন যেই পেজটি থেকে আমি লাইভে আপনাদের সাথে যুক্ত হয়েছি, এটি আমার একমাত্র পেজ মিজানুর রহমান আজহারি। এটা ছাড়াও ব্যাঙ্গের ছাতার মতো আমার নামে অনেক অনেক পেজ গড়ে উঠেছে, সেগুলো একটি পেজের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। ফেক পেজ, মিথ্যা কথা বলা হয়, মানুষকে ধোকা দেওয়া হয়, প্রতারণা করা হয়, ওগুলো থেকে আপনারা বেরিয়ে আসুন, এই পেজটিতে যুক্ত হন, তাহলে আপনারা প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন ইনশাআল্লাহ, এবং এই ভিডিও বার্তাটি শেয়ার করে দিবেন। মেয়েরা কবরস্থানে যেতে পারবে কি না? ইসরাত ইসি না, মেয়েরা কবরস্থানে যেতে পারবে না। মেয়েরা কবরস্থানের বাইরে দাঁড়িয়ে দোয়া করবে অথবা ঘরে থেকেই দোয়া করবে, কারণ নারীদের হৃদয় অত্যন্ত কোমল, সফট। কবরস্থানে যে ওনারা অস্থির হয়ে পড়বেন, কবর দেখলে বেশি ভয় পাবেন, আব্বার কবর দেখলে হাউমাউ করে কাঁদতে শুরু করবেন, এজন্য নিষেধ করা হয়েছে নারীরা কবরস্থানে যাবে না।